হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডিম ভুনার একটি সহজ রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই যাতে ডিম ভুনা করতে পারেন সেজন্যই আমার এই রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পানিটা থাকে, পানিটা টেনে আসলে এতে দিয়ে দিব 3-4 টেবিল চামচ সরিষার তেল। তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছু ব্যবহার করছি না। সো ভিউয়ার্স, এখন তাহলে এই পর্যায়ে আমরা মশলাগুলো দিয়ে দিই। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য একে 1/2 কাপ পানি দিয়ে দিব, আর দিয়ে দিব 7-8টা কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলো আমি ফেরে দিব না, আস্তই দিয়ে দিব, এটা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি, কারণ তরকারিতে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মশলায় দিয়ে দিব।
গ্লাসটা একটু মিডিয়ামের থেকে লোয়ে থাকবে। অল্প সময়ে আর সহজেই তৈরি হয়ে গেল ডিম ভুনা রেসিপি। আর এরকম সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ আপনাদের সবাইকে।